তো এগুলো হচ্ছে দেখানোর সময় ভালো লাগে, কিন্তু পড়ার সময় বিরক্ত লাগে। পড়ার কিছু না, কেনাকাটা করালে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই হচ্ছে যেটা অনেক সুন্দর জিনিস, এমনকি যেটা লাগে, তো আমি জানি না কি কি লাগে না লাগে। আমার মামাকে বলছে যে একটা কুলা নিয়ে এসো, তো সে কারণে হচ্ছে আমি পাঞ্জাবিটা অনেক সুন্দর মাসের পছন্দ করছে পাঞ্জাবি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা শুরু করলাম। আপনারা সবাই জানেন আমার ছেলের হচ্ছে সুন্নতে খাতনা করাবো, তো সেই উপলক্ষে হচ্ছে কিছু কেনাকাটা করা হয়েছে, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কী কী কেনাকাটা করলাম ছেলের খেলো ছিল না, তো আজকে দুই বোনে মিলে হচ্ছে আমার একমাত্র ছেলে তার হচ্ছে সুন্নতে খাতনা করব। তো সেই উপলক্ষে যদি কিছু শপিং না করি সেটা হয় না, তো সেই উদ্দেশ্য হচ্ছে আজকে অনেক কিছু কেনাকাটা করছি, সারাদিন অনেক মার্কেটে ঘুরছি। তো কী কী কেনাকাটা করালে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই হচ্ছে যেটা অনেক সুন্দর জিনিস, এমনকি যেটা লাগে, তো আমি জানি না কী কী লাগে না লাগে। আমার মামাকে বলছে যে একটা কুলা নিয়ে এসো, তো সে কারণে হচ্ছে আমি একটা কুলা নিয়ে আসছি। যে দেখেন কুলাটা কেমন হয়েছে, সুন্দর লাগে, দেখেন কুলাটা কত সুন্দরভাবে সাজাইছে। এই হচ্ছে কুলাটা, আর আজকে মুস্কানকে নিয়েছি, মেজটাহলকে নিয়েছি, লতাকে নিয়েছি, তো সবাই মিলে একসাথে গেছিলাম। ঠিক আছে, আজকে সারাদিনটা ঘোরাঘুরি করছি। আর মেজতালের জন্য কিন্তু একটা গিফটও আছে খুব সুন্দর, ফার্স্টে দেখাই। এখানে হচ্ছে কুলা, আর এদিকে আছে হচ্ছে, কারণ সবাই মিলে আমরা একসাথে হলে অনেক মজা করা হয়, আর সুন্নতে খাতনা উপলক্ষে তো সবাই মিলে একসাথে হবই, সবাইকে বলা হয়েছে, তো সে কারণে হচ্ছে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। তো এই যে দেখেন কতগুলা বেলুন আছে, তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন এগুলো কীভাবে সাজায়, কীভাবে ডেকোরেশন করা হয়, এবং কি সব কিছু কিন্তু ব্লগে থাকবে। আর আমরা কিন্তু বাড়িতে করব না, দেখালো বেলুনগুলো হচ্ছে এক কালারের। ঠিক আছে, এই হচ্ছে বেলুন, বেলুন দিয়ে মুস্কান খেলতেছে। এগুলো দিলে দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দর মতো সাজাবো, আর সুন্দর চিকন একটা পার্টি আছে। এটার ভিতর কি, এটার ভিতর হচ্ছে একটা, এটা হচ্ছে একটা মানি ব্যাগ, এটা হচ্ছে মাসুদের মানি ব্যাগটা। দেখাই কেমন মানি ব্যাগটা, ছেলেদের মানি ব্যাগ, মানি ব্যাগ এটা হচ্ছে মাসুদের সুন্দর মানি ব্যাগটা। তারপরে কি আছে, যে আমার ছেলের জন্য যেগুলা দরকার এগুলার উদ্দেশ্যে মার্কেটে যাওয়া। দুইটা গামছা আনা হয়েছে মেফতা হলের জন্য, আমি ফুলাইতে নি না মা, একটা গামছা, এটা হচ্ছে লাল গামছা, আর একটা হচ্ছে হলুদ কালারের গামছা, এটা একটু বড় সাইজে। এই যে একটা, এই দুইটা গামছা, আর এপাশে আছে হচ্ছে দুইটা লুঙ্গি আনা হচ্ছে। এটা হচ্ছে বাটিক লুঙ্গি, কারণ এমনি তো মিফতা লুঙ্গি পরে না বাসায়, তাছাড়া আরও দুইটা লুঙ্গি কিনা দিছি, ওই দুইটা লুঙ্গি ঘরে আছে, কয়েকদিন আগে কিনা দিছিল লতা, তো এই জন্য হচ্ছে বাটিক লুঙ্গি আনলাম। এগুলো কি শিলানো না, হ্যাঁ শিলানো। এই যে লুঙ্গিগুলো দেখেন, কত সুন্দর, একদম সফট, অনেক সুন্দর পরে আরাম পাইব। এইগুলো একটা লুঙ্গি, আর এরপর আরেকটা লুঙ্গি, এই যে একটা লুঙ্গি দেখছেন, দুইটা সেমই শুধু কালারটা আলাদা আলাদা। এই গেল দুইটা লুঙ্গি, আর হচ্ছে দুইটা গামছা, আর এখানে আছে এই যে দুইটা সেন্টু গেঞ্জি, সাদা দুইটা সেন্টু গেঞ্জি। তারপর আছে হচ্ছে পাঞ্জাবি, এই যে পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর, পাঞ্জাবিটা অনেক সুন্দর মাসের পছন্দ করছে পাঞ্জাবিটা, দেখাই তো পাঞ্জাবিটা। এটা
এটা বাঙবো না, বাংলে আমি সুন্দর মতো পড়তে পারবো না। এটা হচ্ছে পাঞ্জামিটা পরাবো হচ্ছে মিফতাহুলকে যেদিন 7 দিনের দিন মাথায় পানি দেওয়া হবে, তেলই দেওয়া হবে, ওই দিনের অনুষ্ঠানে হচ্ছে পাঞ্জামি পরানো হবে। আর কালকে হচ্ছে লুঙ্গি গেঞ্জি গামছা এগুলো থাকবে। আর এটার সাথে একটা টুপি আনতে হবে, টুপির কথাটা ভুলে গেছিলাম, আনতে পারি না পাঞ্জামি। আর এটাকে কি আছে দেখি, এগুলো আমার মাছ দেখা পড়ছে এটা হচ্ছে লিলিন কাপড়ে যে, হ্যাঁ আসতেছি, এ হচ্ছে লিলিন কাপড়। এটা দিয়ে হচ্ছে মুস্কানের জন্য সুন্দর করে শর্ট করে গোপী হাতা দিয়ে এতটুকু হচ্ছে কামিজ বানাবো লিলিন কাপড় দিয়ে। আর এই কালার, এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার, এই নেভি ব্লু কালার দিয়ে হচ্ছে এটা হচ্ছে শার্টিং কাপড়, এই শার্টিং কাপড় দিয়ে হচ্ছে ধুতি বানাবো, ওই ধুতি আর হচ্ছে কামিজ এগুলা হচ্ছে মুস্কানের জন্য এগুলো আমি কিনছি। তারপরে আর কো এটা ভিতর দেখাই, তো আমার হচ্ছে বাসায় পা দেওয়ার জুতো ছিঁড়ে গেছে গা, এই এক জোড়া জুতো আছে এটা পা দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে মুস্কানের জন্য আরেকটা ড্রেস কিনা হয়েছে, এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর, এই যে এটা কিন্তু ধুতি, এই যে দেখছেন ছোট মানুষের ধুতি, এই যে সেলোয়ারের নিচ দিয়ে কত সুন্দর ডিজাইন, এটা হচ্ছে মুস্কানের ধুতি। একটা এটা হচ্ছে পরে কিনছি, প্রথম আমার হচ্ছে অনেক ধুতি পছন্দ, মুস্কানকে ধুতি পরাইতে মন চায়, তারপর আমি ভাবছি যে বানাইয়া পরাবো, তারপরে দোকানে গেছি যায় দেখি এগুলো আমার দিয়াটি ফুলাইবে দেখি পরে বানাই দিব তার মা, একটু অপেক্ষা করো, একটা নাও একটা নাও, বেশ স্বপ্নেও না। এই যে মুস্কানের ড্রেসটা দেখেন কত সুন্দর, এই যে মুস্কানের জন্য একটা ড্রেস দেখেন, এই ড্রেসটা কত সুন্দর, এই হাতা হচ্ছে পিছনে এটার সাথে এই ধুতি, এটা দেখেন এই ড্রেসের সাথে এই যে ধুতি, এগুলো হচ্ছে মাসুদের শপিং প্যান্ট, ছেলে মানুষের শপিং, এটি মাসুদ আবার কিনছে। আবার হচ্ছে লতাও কতগুলো কিনছে, এগুলো লতা মাত্র নিয়ে গেল, এই প্যান্টটা তো সুন্দর, কালো কালো প্যান্ট আমার কাছে অনেক ভালো লাগে। ও এই এই শাড়ির সাথে ওই যে প্যান্টটা ম্যাচিং করে কিনা, এই শাড়িটা এই সুন্দর আছে, লতা কতগুলো কিনছে, বোরখা কিনছে, ড্রেস কিনছে, বাচ্চাদের কতগুলো কিনছে। আর ওই যে বড় ভাসুরের ছেলে হয়েছে, ওই বাবুর জন্য অনেকগুলো কিনছে, তো ওইগুলো বাসায় নিল সবাইকে দেখানোর জন্য। আর লতা একটা বোরখা কিনছে, ড্রেস কিনছে, আর এখানে এগুলো ছিল, এগুলো এখন মাসে নিয়ে দেবো। তো এই এই শপিং আজকে কেনাকাটা, আর এমনিতে বাজার সদায় টুকিটাকি অনেক কিছু করা হয়েছে, ওইগুলো ভিডিওতে নাই দেখাইলাম। তো এই এগুলো কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন তো ভালোই দেখাইলাম, কিন্তু পড়তে পড়তে তো আমার জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সকালে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সকালটা ভালোভাবে কাটায়, এবং আমার ছেলে অনেকটা সুস্থ হয়েছে। আপনারা যে ভিডিওটা দেখছেন, মিফতা হলে মাথায় হচ্ছে প্রচণ্ড আঘাত পাইছিল, মুস্কান ছোট মানুষ বুঝতে পার নাই, চার্জার দিয়ে বাড়ি দিয়েছিল, সেখান থেকে মাথায় অনেক রক্ত বের হয়েছে, অনেক ব্যথা পাইছিল। তো ডক্টরের ট্রিটমেন্ট নেওয়ার পর, মেডিসিন খাওয়ার পর এখন অনেকটা সুস্থ হয়েছে, ভালো হয়েছে। তো সেক্ষেত্রেই হচ্ছে আমরা
সুন্নতে খাতনা করার জন্য হচ্ছে প্রিপারেশন নিছি, এবং কি ওর স্কুল থেকে ছুটি আনছি দরখাস্ত করে 2 সপ্তাহ, এর জন্য হচ্ছে আমাদের এই ডেটটা অনুযায়ী আমাদের এই করা হচ্ছে, ঠিক আছে, সুন্নতে খাতনা করা হচ্ছে। তো হঠাৎ করে হচ্ছে কালকে রাতের বেলা মিথ্যা হলে এই ঘটনাটা ঘটে গেছে, এখন অনেকটা ভালো ভালো আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ছোট মানুষ, যাতে ও সুস্থ এবং ভালো থাকে, যাতে কোনো ভয় না পায়। তো আমার পড়ানোর ভিতরে এখন এই দুপুর দুপুর শুরু হয়ে গেছে, প্রচণ্ড ভয় লাগে আমার, জানি না কী হয়। তো সবাইকে বলা হয়েছে, আমার যা যারা আছে আশেপাশে ভাই ব্রাদার বোনেরা সবাইকে বলা হয়েছে। তো দেখি সকালবেলা সবাই আসবে, সুন্দর মতো যাতে আমরা সুন্নতে খাতনাটা সম্পূর্ণভাবে করতে পারি সবাইকে নিয়ে, সবাই যাতে আমার ছেলের পাশে থাকে এটাই চাই আমি। আপনারাও পাশে থাকবেন, সবাই দোয়া রাখবেন, আর জানি না তারপরে কী হবে। তো কালকে আমাদের ডেকোরেশনটা কেমন হয়, কীভাবে প্রিপারেশন নেই, কীভাবে কী করি, সব কিছুই ব্লগে থাকবে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ। তো এগুলো হচ্ছে দেখানোর সময় ভালো লাগে, কিন্তু পড়ার সময় বিরক্ত লাগে, পড়ার কিছু নাই, পড়তে তো অবশ্যই হবেই। ছোট ছোট লুঙ্গি দেখতে খুব ভালো লাগে, কিন্তু লুঙ্গিগুলো লাল জামসা।